দুদিন পরে মীনাক্ষীর বিয়ে ছিল, আর বিয়েতে সব থেকে প্রধান যে আকর্ষণ সেটারই এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। মীনাক্ষী এবং তার হবু স্বামী দুজনেই ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, এমনকি ফুচকা খেতে গিয়েই তাদের আলাপ হয়েছিল। তাই তারা তাদের বিয়েতে বেশ বড় এবং অনেক রকমের ফুচকার স্টল রাখবে এমনটাই পরিকল্পনা করেছিল। কিন্তু একসঙ্গে অতগুলো ফুচকার আইটেম বানাতে পারবে এরকম ফুচকাওয়ালা তারা খুঁজে পায় না। আলাদা আলাদা করে অনেক ফুচকাওয়ালা রাখলে জায়গা বেশি লাগবে এবং খরচাও বেশি পড়বে। সেই কারণে অনেক খোঁজাখুঁজি করলেও বিয়ের দুদিন আগে পর্যন্ত কোনো ফুচকা বিক্রেতা না পাওয়া গেলে মীনাক্ষী এবং পলাশ দুজনে মিলে সেই ফুচকাওয়ালির কাছে যায় যেখানে গিয়েই তাদের আলাপ হয়েছিল। আমার অনেক কাজ আছে, আমি এত কিছু পারবো না, তার উপরে আমার নিজের ফুচকার দোকানও তো খুলতে হবে নাকি, তাছাড়া এত লোকের চোখ কি সামলানো বাবারে বাবা, এসবে আমি নেই। এই শহরে যত ফুচকাওয়ালা আমাদের চেনা ছিল তাদের সবাইকে বলেছি, কিন্তু কেউ আমাদের প্রস্তাবে রাজি হচ্ছে না। তুমিও যদি না করে দাও তাহলে আমাদের বিয়েতে আমাদের এত বড় ইচ্ছাটা আর পূরণ হবে না। তোমাদের একবার কোনো কথা বললে তোমরা বুঝতে চাও না কেন? আমি যখন বলেছি পারবো না তখন পারবো না, তোমরা এবার এখান থেকে আসতে পারো। তোমার মা তো অসুস্থ, মায়ের জন্যই তো পড়াশোনা ছেড়ে দিয়ে তুমি এই ফুচকা বিক্রির লাইনে এসেছো, এখন মায়ের জন্য একসাথে এতগুলো টাকা রোজগার করার সুযোগ আসছে, সেগুলো ছেড়ে দেবে? আমার মায়ের ব্যাপারে তোমরা কিভাবে জানলে? তার মানে তোমরা আমার বাড়িতেও গিয়েছিলে তাই তো? ঠিকানা পেলে কিভাবে? এই সমস্ত কথা শুনবে নাকি কত টাকা নেবে সেটা আলোচনা করবে। আমরা যত টাকা দিব তাতে তোমার মায়ের চিকিৎসা কিন্তু বেশ ভালোমতোই হয়ে যাবে। এই কথা শুনে পারমিতা আর না করতে পারে না, সে তো সত্যিই তার মায়ের জন্যই এই ফুচকা বিক্রি করা শুরু করেছিল। এখন এতগুলো টাকার অফার ছেড়ে দেওয়া মানে তার মায়ের চিকিৎসার জন্য আরো একধাপ পিছিয়ে যাওয়া। এই কারণে সে মীনাক্ষী এবং পলাশের প্রস্তাবে রাজি হয়ে যায়। এতদিন খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত মীনাক্ষী এবং পলাশ দুজনেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। দেখতে দেখতে দুদিন কেটে যায় এবং তাদের বিয়ের দিন উপস্থিত হয়। সারা বাড়ি খুব সুন্দর ভাবে সাজানো হয়, আর তাদের বিয়েতে ফুচকা স্টলটা এত সুন্দর ভাবে সাজানো হয় যে লোকজন এসে আগে বরবউ না দেখেই আগে ফুচকা স্টলের দিকে ছুটতে থাকে। এই নাকি তোরা আমার বন্ধু, আমাকে না দেখে আগে ফুচকা খেতে চলে গেছিস? আজকে যদি আমি বিয়ের সাজে না থাকতাম তাহলে তোদের সব কটাকে গাঁট্টা মারতাম। এত টেস্টি আর এত রকমের ফুচকা আমি আগে কখনো খাইনি, বিশ্বাস কর গন্ধ শুকেই তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম, তাই তো তোর সাথে দেখা করার আগেই ফুচকা খেতে চলে গেছি। লোভ দেখাস না কিন্তু, এমনিতেও আমি এখন ফুচকা খেতে যেতে পারবো না, তার উপরে পারমিতা অনেক ভালো ফুচকা বানায়, ওর কাছে ফুচকা খেতে গিয়েই তো আমার আর পলাশের আলাপ হয়েছিল। তাহলে চুপচাপ বসে না থেকে চল আমাদের সাথে ফুচকা খেয়ে আসবি, পলাশ দাকেও ডেকে নিচ্ছি, সবাই মিলে একসঙ্গে ফুচকা খাবো। আমার মা যদি দেখতে পাই আমি এমন বিয়ের সাজে ফুচকা খেতে গেছি তাহলে বিয়ে বাড়ির সবার সামনে আমাকে বকা দেবে। তোরা চাস এভাবে একজন নতুন বউ তার মায়ের কাছে বকা খা? এভাবে মীনাক্ষী তার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে থাকে। মীনাক্ষীর সমস্ত বন্ধুরা আবার পারমিতার কাছে ফুচকা খেতে চলে যায়। ফুচকা স্টলের সামনে ভিড় দেখে মীনাক্ষী এবং পলাশ দুজনেই মনে মনে বেশ খুশি হয়। ছোট্ট বাচ্চারাও পারমিতার কাছে ফুচকা খাওয়ার জন্য লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকে। আন্টি আমার ফুচকাতে ঝাল কম দেবে, আমি বেশি ঝাল খেতে পারি না, আমাকে ওই মিষ্টি মিষ্টি জলটা দিয়ে ফুচকা দেবে ঠিক আছে? এই মেয়েটা আমাকে পাগল করে দেবে, বিয়ে বাড়িতে এসে শুধু ফুচকাই খেয়ে যাচ্ছিস, বিয়েতে শুধু ফুচকা খেয়ে পেট ভরালে হবে? বাকি খাবার খাবি কিভাবে? আমি বাকি খাবার খাবো না, এই আন্টিটা ভীষণ ভালো ফুচকা বানিয়েছে, তুমি খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে। আপনার ছেলে কিন্তু একদম ঠিক বলেছে, সত্যি সত্যি এত ভালো ফুচকা আমিও আগে কোনোদিনও খাইনি, বিয়ে বাড়িতে এসে আমিও চেষ্টা করি এইসব স্টার্টারের খাবারগুলো কম খাওয়ার জন্য, যাতে মেন কোর্সের খাবারগুলো শান্তি করে খেতে পারি, কিন্তু এখানকার ফুচকা একবার খেয়ে আমি মন ভরাতে পারছি না। মীনাক্ষীর আগে পলাশদা বোধহয় তোমারই ফুচকার প্রেমে পড়েছিল, তাই তোমার কাছে রোজ ফুচকা খেতে যেত, তাই তো আমার বান্ধবীর সঙ্গে ওর দেখা হলো। এই কথা শুনে পারমিতার মুখটা যেন কেমন ছোট হয়ে যায়। সে এতক্ষণ পর্যন্ত সবার প্রশংসা পেয়ে যে হাসি হাসি মুখ নিয়ে ফুচকা দিচ্ছিল তার সেই হাসিটা যেন হঠাৎ করেই উধাও হয়ে যায়। আসলে আমি গরিব আর তোমার বান্ধবীর মতো অত সুন্দরী নই, তাই নিজেকে অন্যের ভালোবাসার জন্য যোগ্য তৈরি করতে আমাকে কোনো একটা কাজে পারদর্শী হতে হয়েছে। তা এত ভালো ফুচকা বানিয়ে কাউকে নিজের ভালোবাসায় ফেলতে পারলে, নাকি সব কাটনি জলে গেল? হ্যাঁ
তোমার ফুচকাতে কি আরেকটু জল দেব? আর ফুচকা খাবে? তুমি তো বিয়ে বাড়িতে এসেছো মজা করতে, এখানে ফুচকা খেতে এসেছো সেটাও মজা করেই খাচ্ছ, তাহলে শুধু শুধু আমার মনের অবস্থা নিয়ে মজা করছো কেন? ফুচকা খাইয়ে মানুষকে প্রেমে ফেলা যায়, এই ঘটনাটা আমার বড্ড অদ্ভুত লাগে, তাই তো হেসে ফেলেছি। তুমি প্লিজ কিছু মনে করো না, কেমন? এই বলে অলকা সেখান থেকে চলে যায়। অলকার কথায় পারমিতা প্রচন্ড রাগ করে, তাও সে পাল্টা কোনো জবাব না দিয়ে চুপচাপ এক মনে ফুচকা বিক্রি করতে থাকে। তাদের বিয়ে বাড়িতে উপস্থিত প্রায় সবাই ফুচকা খেয়ে এত আনন্দ পায় যে বারবার তারা পারমিতার ফুচকা স্টল থেকে ফুচকা খেতে চায়। কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যায় বিপদ। হঠাৎই বিয়ে বাড়িতে আসা অতিথিগুলোর মধ্যে কেউ মাথা ঘুরে পড়ে যায়, কেউ বমি করতে থাকে, কারোর কেমন যেন শরীর খারাপ হতে থাকে। গোটা বিয়ে বাড়ির মধ্যে যেন একটা মহামারী ছড়িয়ে পড়ে। সেখানে একমাত্র পলাশ এবং মীনাক্ষী ছাড়া সবাই অসুস্থতেই কাতরাতে থাকে। কি হলো পলাশিটা, সবাই এমন করছে কেন? আমি কিছু বুঝতে পারছি না। আমরা এতজনকে একসঙ্গে সামলাবো কিভাবে? আমরা ছাড়া কি সবাই অসুস্থ হয়ে গেল? দেখে তো সেটাই মনে হচ্ছে, কিন্তু এরকম কিভাবে হলো? বিয়েবাড়ির খাবারে কোনো অসুবিধা হলো না তো? খাবারে অসুবিধা হলে আমার বন্ধুদের তো এমন অবস্থা হতো না, কারণ ওরা এখনো খাবার খায়নি, শুধু দুবার ফুচকা খেয়েছে। তাহলে কি ফুচকা থেকেই এইবার কি হবে? হে উপরওয়ালা, আমার বিয়েতে এসে ফুচকা খেয়ে সবাই এভাবে অসুস্থ হয়ে পড়লো? আমার মনে হয় না পারমিতা এমন কিছু করেছে বলে। ওর তো মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার। তুমি অনেক বেশি ভুল ভাবছো। কিছু ভুল ভাবছি না, ও আমাদের বিয়েটা হতে দিতে চায় না। ও আমাদের মতো বড় পরিবারের সঙ্গে পাঙ্গা নিয়ে কোনোদিনও জিততে পারবে না বলে এভাবে আমাদের বিয়েটা বরবাদ করে দিল। কিন্তু ও এরকম কেন করবে? আমাদের বিয়ে ভেস্তে দিয়ে ওর লাভ কি হবে? কি সব যাতা বলছো তুমি? কারণ ও তোমাকে পছন্দ করে, সেটা তুমি না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি। ও হয়তো মনে মনে ছক কষে রেখেছিল আমাদের বিয়েটা ভেস্তে দেবে, কিন্তু কিভাবে করবে বুঝে পাচ্ছিল না। আমরাই ওকে সেই পথ দেখিয়ে দিয়েছি, আমাদের বিয়েতে ফুচকা স্টলে বসার জন্য ওকে আমন্ত্রণ জানিয়ে। তাদের বিয়ের ফুচকা এভাবে তাদের বিয়ে ভেস্তে দিতে পারে এটা তারা কেউ আগে ভাবেনি। তারা দুজনে মিলে অ্যাম্বুলেন্সে ফোন করে অসুস্থ ব্যক্তিদেরকে এক এক করে গাড়িতে তুলতে থাকে। যারা একটু সুস্থ ছিল মীনাক্ষী এবং পলাশ নিজেরাই তাদের চিকিৎসা করার চেষ্টা করে। পরিস্থিতি একটু আয়ত্তে আসলে তারা দুজনে পারমিতার সঙ্গে কথা বলতে তার ফুচকা স্টলের দিকে যায়, কিন্তু পারমিতা সেখানে ছিল না। তারা এবার কিছু বুঝে উঠতে পারে না কি করবে। এতজন অসুস্থ লোককে ছেড়ে তারা ফুচকাওয়ালির পেছনে ছুটতেও পারে না। আর পারমিতাকে না ধরলে এমন দুর্ঘটনার আসল কারণটাও জানা যাচ্ছিল না, তাই সেদিন তাদের বিয়েটা আর হয় না। এভাবেই দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে যায়। আমি খুব শান্তি পেয়েছি। আমার সাথে চলে কি? আমি পলাশকে পছন্দ করি সেটা জানার পরও আমাকে নিজেদের বিয়েতে ফুচকা স্টলে বসানোর প্ল্যান করা? এমন ফুচকা খাইয়েছি না বিয়ে বাড়ির লোকেদের যে বিয়েটাই একদম ভেস্তে গেছে। এই সব কিছুর জন্য তোমার আমাকে থ্যাংক ইউ বলা উচিত। আমি যদি এমন একটা ওষুধ না এনে দিতাম তাহলে তো এরকম কিছুই হতো না। কিন্তু দুজনের থেকে বদলা নেবে বলে বাকি সবাইকে অসুস্থ করাটা আমার কিন্তু ঠিক বলে মনে হলো না। চুপ করো তো, লোকগুলো মরে তো যায়নি, শুধু একটু বমি হয়েছে, মাথা ঘুরেছে, এই যা। এটা তো যথেষ্ট সামান্য একটা ব্যাপার, আর সত্যি তুমি না থাকলে আমি এটা কিছুতেই করতে পারতাম না। থ্যাংক ইউ। তোমার তো ওদের থেকে বদলা নেওয়া হয়ে গেছে, এবার কি তাহলে আমরা বিয়েটা করতে পারি? শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে এত বড় একটা খারাপ কাজে আমি তোমার সাথ দিয়েছি, এরপরেও কি আমায় ফিরিয়ে দেবে? আমার কাজ এখনো পুরো হয়নি রাজেশ, সবে মাত্র ওদের বিয়ে ভেঙেছি। এবার ওদের দুজনকে দুজনের লাইফ থেকে পুরোপুরি ভাবে আলাদা করে দিলে তবেই আমি শান্তি পাবো। এত রাগ কেন তোমার ওদের উপর? কি করেছে ওটা তোমার? ওরা তো কেউ জানতোই না তোমার মনে মনে কি চলছে, সেই কারণেই তো বিশ্বাস করে তোমাকে ওদের বিয়েতে ফুচকার স্টল দিতে বলেছিল। কিন্তু তুমি শুধু শুধু ওদের জীবন খারাপ করতে চাইছো কেন? তোমার মনে হয় ওই মেয়েটা বুঝতো না আমি পলাশকে পছন্দ করি? আমি প্রত্যেক দিন ফুচকার দোকানে বসতাম শুধুমাত্র পলাশকে দেখবো বলে। আমার গায়ে 100 ডিগ্রি জ্বর থাকুক কিংবা মাথায় প্রচন্ড যন্ত্রণা থাকুক, আমি কখনো আমার দোকান বন্ধ হতে দিতাম না, যাতে পলাশকে ফুচকা খেতে এসে ফিরে যেতে না হয়। আর ওই মেয়েটা 2 দিন ফুচকা খেতে এসে আমার এত মাসের খাটনি কি পুরো ধুলোয় মিশিয়ে দিল। পারমিতা এক এক করে রাজেশকে পুরানো দিনের সমস্ত কথা বলতে থাকে, কিভাবে পলাশ এবং তার মাঝখানে মীনাক্ষী এসে পারমিতার জীবন একেবারে তছনছ করে দেয়। প্রায় 2 বছর আগের কথা, যখন পলাশ প্রত্যেক দিন অফিস থেকে ফিরে পারমিতার ফুচকার দোকানে ফুচকা খেত। পলাশকে প্রথম দিন দেখেই পারমিতার খুবই পছন্দ হয়েছিল। তার দোকানে অন্য কেউ আসলেও পারমিতা সবার আগে পলাশের জন্যই ফুচকা তৈরি করত।
এমনই একদিন পারমিতার ফুচকার দোকানে পারমিতা এবং পলাশ কথা বলছে এমন সময় সেখানে মীনাক্ষী চলে আসে। মীনাক্ষী প্রচন্ড সুন্দরী ছিল, তাকে একবার দেখেই পলাশ আর চোখ ফেরাতে পারে না। আমাকে ফুচকা দাও তো, একটু বেশি করে ঝাল দিয়ে বানিয়ে দেবে, ঝাল না হলে আমার আবার ফুচকা খেতে ভালো লাগে না। আমার ফুচকাটাতেও তাহলে একটু ঝাল দিয়ে দিও বুঝলে, আমার মনে হচ্ছে ঝালটা একটু কম লাগছে। কিন্তু আপনি তো ঝাল খান না, ঝাল খেলে তো আপনার কষ্ট হয়, মনে আছে একবার ভুল করে লঙ্কা খেয়ে নিয়েছিলেন আর কি হয়েছিল আপনার? তোমার কাজ ফুচকা বানিয়ে আমাকে দেওয়া, তুমি সেটাই করো। আমার অতীতের গল্প তোমাকে শোনাতে বলিনি, আমি যখন বলেছি আমি ঝাল দিয়ে ফুচকা খাবো তাই খাবো। আপনি এভাবে ওনার সঙ্গে কথা বলছেন কেন? উনি তো আপনার ভালোর জন্যই কথাগুলো বললেন, বেশি ঝাল খেলে যদি আপনার আবার শরীর খারাপ হয় তখন কি হবে? আমার বাড়ি তো এখান থেকে মাত্র 10 পা হাঁটলেই। আমার যদি খুব অসুস্থ বোধ হয় আপনি না হয় আমাকে একটু বাড়িতে ছেড়ে দিয়ে আসবেন, কারণ ঝালটা তো আমি আপনার জন্যই খাচ্ছি। এই কথা শুনে মীনাক্ষী খুবই হাসতে থাকে। সেদিনই পলাশ এবং মীনাক্ষীর মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর যেই বন্ধুত্বের জন্য পারমিতা এতদিন ধরে খাটাখাটনি করেছে, সেই বন্ধুত্ব মাত্র কয়েক মিনিট আগেই মীনাক্ষী পারমিতার হাতের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। তারপর থেকে মীনাক্ষী আর পলাশ প্রায় প্রত্যেক দিনই পারমিতার দোকানে ফুচকা খেতে যেত। কখনো কখনো তারা এক প্লেট থেকেই দুজনে মিলে ফুচকা খেত। পারমিতা এসব কিছুতেই সহ্য করতে পারত না। লঙ্কার ঝাঁঝে তার চোখ জ্বালা করছে বলে সে নিজের চোখে জল লুকানোর চেষ্টা করত। এরকম বেশ কিছু মাস চলার পরে পারমিতা পলাশের পাড়ায় নিজের ফুচকার দোকান বন্ধ করে তার বাড়ি থেকে অনেকটা দূরে নিজের ফুচকার দোকান লাগায়। আমি তো সবকিছু ভুলেই গিয়েছিলাম রাজেশ, কিন্তু ওই মেয়েটা বোধহয় বারবার করে পলাশের সামনে আমাকে ছোট করতে চায়, তাই নিজের বিয়ের ফুচকা স্টল বসাতেও আমাকে নিমন্ত্রণ করতে এলো। ওর বিয়েতে গিয়েও আমি ভেবেছিলাম ফুচকাতে কিচ্ছু মেশাবো না, কিন্তু ওর বান্ধবী আমাকে, আমার কাজকে আর আমার ভালোবাসাকে অপমান করে আমাকে বাধ্য করেছিল ওসব করতে। আর সেই কারণে তুমি এতগুলো লোকের প্রাণ সংশয় করে দিলে? তোমার একটা ভুলের জন্য আমার বিয়ে বাড়িতে আসা একটা 5 বছরের ছোট্ট বাচ্চা প্রাণ হারিয়েছে, এটা কি তুমি জানো? এই কথা শুনে পারমিতা হাউ হাউ করে কাঁদতে থাকে। সে কাউকে মেরে ফেলার কোনো রকমের চেষ্টা করেনি, শুধু মীনাক্ষীর বিয়েটা ভেঙে দিতে চেয়েছিল। তোমার নিজের মুখে এই সমস্ত কথা শুনে আমার ইচ্ছা করছে আমি তোমাকে পুলিশে দিই, কিন্তু আমি দেবো না। তোমার বাড়িতে অসুস্থ মা আছে, তুমি না থাকলে তার ক্ষতি হয়ে যাবে। তুমি আমাদের ক্ষতি করতে গিয়ে একটা বাচ্চার প্রাণ নিতে পারো, কিন্তু আমরা তোমার ক্ষতি করতে গিয়ে একজন অসুস্থ বৃদ্ধার প্রাণ নিতে পারি না। এই বলে পলাশ এবং মীনাক্ষী সেখান থেকে চলে যায়। পারমিতা হাউ হাউ করে কাঁদতে থাকে। রাজেশ তাকে অনেক সামলানোর চেষ্টা করে, কিন্তু তার এই প্রতিশোধ স্পৃহার কারণে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে প্রাণ হারিয়েছে, এই শোক থেকে পারমিতা কখনো নিজেকে মুক্ত করতে পারে না। তাই সে শুধুমাত্র মনে মনে আফসোস করতে থাকে। তার কয়েক মাস পরে মীনাক্ষী এবং পলাশের খুবই ধুমধাম করে বিয়ে হয়। সুনন্দা, বিক্রম এবং চিত্রাদেবী তিনজনই আজ বেশ খুশি। এতদিন পরে তারা একটু আশার আলো দেখতে পেয়েছে। আজকে তাদের নতুন খাবারের রেস্টুরেন্ট ওপেন হতে চলেছে। তারা এই রেস্টুরেন্টের নাম রেখেছে উকিল বউয়ের রান্নাঘর। তাদের ছোট্ট খাবারের দোকানটা খুলতেই সেখানে বেশ ভিড় হতে শুরু করে। আমি সত্যি কোনোদিনও ভাবিনি আমি এইভাবে ঘুরে দাঁড়াতে পারবো। তোমার জন্যই সবকিছু সম্ভব হয়েছে সুনন্দা। তুমি যদি বিশ্বাস হারিয়ে ফেলতে বা ভয়ে দমে যেতে, তাহলে হয়তো আমাদের সবার জীবন একেবারে ছাড়খাড় হয়ে যেত। ছাড়ো না, আজকের এই খুশির দিনে এসব কথা বাদ দাও। আজকে মায়ের সমস্ত পছন্দের খাবার বানিয়েছে, তাও আবার নিজের হাতে। অল্প অল্প করে তো বেশ ভালোই লোক হচ্ছে দেখছি। মায়ের রান্নায় কিন্তু জাদু আছে বলো? আমি তো প্রথম থেকেই বলতাম বৌমা, মেয়েদের জন্য এসব কাজই ঠিক আছে। রান্না বান্না করা, ঘর গোছানো, সেলাই করা, এসব কাজই মেয়েদের ভাগ্য ফেরায়। শহরের বড় বড় গুন্ডাদের সাথে লড়াই করে বেশি দিন কিন্তু শান্তির নিঃশ্বাস নেওয়া যায় না। আমি যে জীবনে একটা কেসই লড়েছি তা তো নয় বলুন, শুরুতে যতগুলো কেস আমি লড়েছি সবকটাই তো জিতেছি, শুধুমাত্র একটাতে অসফল হয়েছি বলে আপনি এভাবে বললেন। আহা, কি হলো সুনন্দা? মা, তোমরা একটু চুপ করবে? আজকে দিন অন্তত এইসব পুরানো কথা এনো না। সেই ঘটনার প্রায় 5 বছর হতে চললো, ভুলে যাও এবার এইসব। কি করে ভুলে যাবো খোকা? একটা খাবারের দোকানেও বৌমা তার আগের স্মৃতিগুলো টেনে টেনে আনছে। কি দরকার ছিল খাবারের দোকানের এরকম করে রাখার? উকিল বৌমার রান্নাঘর ওকালতি করতে গিয়ে আমাদের সবার জীবনের এত বড় ক্ষতি করে দিল, তারপরও ওর শিক্ষা হলো না। চিত্রাদেবীর কথা শুনে সুনন্দা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কাটে। তাদের উকিল বউয়ের রান্নাঘর বেশ ভালোই চলতে থাকে। একদিন তারা নিজেদের দোকানে সবাই মিলে কাজ করছে এমন সময় বিশ্বগুন্ডা সেখানে আসে। তাকে দেখে সুনন্দা, বিক্রম এবং চিত্রাদেবী তিনজনেই খুবই ভয় পেয়ে যায়।
তখন বারবার করে বারণ করেছিলাম, আমার কথা তো শুনলেন না। এখন দেখলেন তো আদালত থেকে কিরকম রান্না করে এসে পড়তে হলো। স্বামী স্ত্রী মিলে দুহাত ভর্তি করে তো রোজগার করতেন, আর এখন একজন বাজার করেন আর একজন রান্না করেন, ভাবলেও হাসি পাই। আবার কি এখানে ভয় দেখাতে এসেছো? এখন তো আমি তোমাদের সাথেও যাই না, পাছেও যাই না, তাহলে আমার রেস্টুরেন্টে এসে এসব কথা কেন বলছো? আসলে রেস্টুরেন্টের নাম তো উকিল বইয়ে রান্নাঘর রেখেছেন, তাই ভাবলাম ওকালতি হয়তো এখনো ছাড়েননি, আবারও হয়তো কোনোদিনও সাপের মতো ফোনা তুলবেন, তাই আগে থেকেই বিষ দাঁতটা ভেঙে দিয়ে গেলাম। সুনন্দার বান্ধবী ওরফে মালকিন প্রিয়াঙ্কা সেদিন তাদের রেস্টুরেন্টে এসেছিল। এই সমস্ত ঘটনা নিজের চোখে দেখে প্রিয়াঙ্কা খুবই অবাক হয়। আমি তোমাকে বিগত 3 বছর ধরে চিনি, এই 3 বছরে তুমি 3 সেকেন্ডের জন্য কখনো আমাকে বুঝতে দাওনি তুমি সত্যি সত্যি উকিল ছিলে। আমি ভেবেছিলাম MBA চাইওয়ালা বিটে ফুচকাওয়ালি ওদের মতো করে তুমিও তোমার রেস্টুরেন্টের নাম এরকম উকিল বউয়ের রান্নাঘর রেখেছো। আজ আমাকে সবকিছু বলো, আমি কিন্তু শুনবো। আজ থেকে 5 বছর আগের কথা, সুনন্দা একজন অত্যন্ত সুনামধন্য উকিল ছিল। তাদের শহরে সুনন্দাকে চিনত না এমন কেউ ছিল না। সুনন্দার বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক প্রত্যেকেই তাকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিল। সুনন্দা এত ভালো ওকালতি করত যে তার হাতে কোনো কেস একবার এসে গেলেই সেই কেসটা না জেতা পর্যন্ত সুনন্দা বিশ্রাম করত না। এমনই একদিন একটা কেসে সুনন্দা কাজ করছে এমন সময় তার ফোনে নানান রকমের অজানা নাম্বার থেকে ফোন আসতে থাকে। সুনন্দা এই সব সামান্য হুমকিতে ভয় পায় না, তাই সে কলগুলোকে পাত্তাও দেয় না। এই পর্যন্ত তাও ব্যাপারটা ঠিক ছিল। একদিন রাত্রিবেলা হঠাৎই সুনন্দার শ্বশুরবাড়ির দরজার বেলটা বেজে ওঠে। সুনন্দা দরজা খুলতেই বেশ কয়েকজন গুন্ডা তাদের বাড়ির ভেতরে ঢুকে আসে। ম্যাডাম, আপনাকে আগেও বলেছি আবারও বলছি, আমাদের স্যারের কেসটা আপনি ছেড়ে দিন, ওই কেসটা আপনাকে লড়তে হবে না। শুধু শুধু জল ঘোলা করে কি বা হবে বলুন তো? এমনিও মেয়ে মানুষের সাথে আমরা বেশি ঝগড়ায় জড়াতে চাই না। মেয়ে মানুষদের সাথে ঝগড়ায় জড়াতে চাও না, অথচ মেয়ে মানুষদের ভয় ভীতি সন্ত্রস্ত করে তাকে ভয় দেখাতে চলে এলে? তোমাদের স্যারের মতো কুখ্যাত ক্রিমিনালকে আমি কখনোই এত সহজে মুক্ত হতে দেব না। আমাকে যতই ভয় দেখাও না কেন, কোনো লাভ হবে না তোমাদের। বাড়িতে তো থাকেন মাত্র 3 জন, আপনার একাদশে যদি তাদেরও জীবনে সমস্যা সৃষ্টি হয় তাহলে আপনার কোনো অসুবিধা হবে না তো? ভয় দেখাচ্ছি ভাববেন না, কিন্তু সত্যি বলছি। এদের কথা শোনো বৌমা, আগেও তো কত কেস পেয়েছিলে, কখনো তো এমন হয়নি। শুধু শুধু নিজের আর আমাদের জীবনটাকে এভাবে বাজি রাখার কোনো মানে আছে? আপনারা এখন আসুন, ও কেসটা ছেড়ে দেবে, আমি আপনাদের কথা দিচ্ছি। ওদের কথাই ভয় পেও না মা, সত্যের হয়ে লড়াই করতে গেলে এরকম অনেক বাধা বিপত্তি সামনে আসে। এই সমস্ত জিনিসকে ভয় না পেয়ে নিজের পথে ঠিক থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার মা যা কথা দিয়েছে দিক, কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আমার স্ত্রীকে কেসটা ছাড়তে দেবো না। আপনারা আমাদের কথাটা হালকাই নিলেন, তাই তো? আশা করছি আপনাদের কালকের দিনটা শুভ হোক, চলুন আমরা আসছি। এই বলে বিশু গুন্ডা এবং তার সঙ্গী সাথীরা সেখান থেকে চলে যায়। বিশু একটা অনেক বড় ড্রাগ ডিলার দলের সদস্য ছিল। সেই দলের নেতা চম্পকলালের কেস যেদিন থেকে সুনন্দা নিয়েছে সেই দিন থেকে ভয় দেখিয়ে চিঠি পাঠানো, অচেনা নাম্বার থেকে ফোন করে ভয় দেখানো এসব শুরু হয়েছিল। এত কিছু করেও সুনন্দাকে তারা দমাতে পারেনি, তাই তারা সুনন্দার বাড়িতে ভয় দেখাতে এসেছিল। কিন্তু সুনন্দা তো ভয় পাওয়ার পাত্রী নয়, তাই সে কেসটা ছেড়ে দেয়নি। পরের দিন সকালবেলা সুনন্দা নিজের অফিসে কাজ করছে এমন সময় তার ফোনে বিক্রমের কল আসে। ওই চম্পকলালের গুন্ডারা আমাদের ক্ষতি করবে বলে আমার অফিসের ব্যাগে ড্রাগ রেখে দিয়েছে। ব্যাগ চেক করে অফিসে ঢোকার সময় সিকিউরিটি ক্যামেরায় ওই ড্রাগগুলো ধরা পড়ে যায়, আর আমাকে অফিস থেকে ফাইনাল নোটিস ওরা দিয়ে দিয়েছে যে ওরা আমাকে আর কাজে রাখবে না। তোমার কেস আমি লড়বো, আজ না হোক তবে কয়েকদিন পরে হলেও তোমাদের বস তোমাকে কাজে নিতে বাধ্য হবে। তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি তাড়াতাড়ি এসে সুনন্দা, এক্ষুনি পুলিশ চলে আসবে। আমি চাই না আমার অফিসের সবার সামনে পুলিশ আমার হাতে হাত করা পড়ে নিয়ে যাক। আমি ভয় পাচ্ছি বলে তোমাকে যে ভয় দেখাচ্ছি তা নয়, কিন্তু বিশ্বাস করো আজ আমি সত্যিই ভয় পাচ্ছি। সুনন্দা বিক্রমের কথা শুনে নিজেও খুবই ভয় পেয়ে যায়। বিক্রমের সাথে কথা বলে ফোনটা রাখার পরেই আবার সুনন্দার কাছে তার শাশুড়ি মায়ের ফোন আসে। তোমাকে কালকেই বললাম তো ওদের কেসটা তুমি ছেড়ে দাও, তুমি আমার কোনো কথাই শুনলে না, এখন দেখো কি হয়ে গেল। কি দরকার বলো তো এত বেপরোয়া হয়ে ওদের বিরুদ্ধে কেস লড়ার? ওরা তো ভালো নয়, সেটা তো তুমি নিজেও জানো। আহ, এত ফালতু ফালতু কথা না বলে আগে বলুন না কি হয়েছে। আপনাকে বিক্রম ফোন করেছিল? কেন, বিক্রম ফোন করবে কেন? ওর সাথেও নিশ্চয়ই কিছু হয়েছে, সব তোমার জন্য। ওই গুন্ডাগুলো আমাদের সারা ঘরবাড়ি ভাঙচুর করে তোলপাড় করে দিয়ে গেছে। আমি রাস্তায় বেরোতেই আমাকে সবাই এমন ভাবে অবজ্ঞা করছিল যেন ওরা কেউ আমাকে দেখতেই পাচ্ছে না। মানে হঠাৎ আমাদের পাড়ার লোকেরা এমন কেন করতে যাবে? আপনি কাউকে জিজ্ঞেস করেননি যে সবাই এরকম কেন করছে?
অনেকক্ষণ ধরে অনেক লোককে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম বিশুগুনটা আমাদের পাড়া সবার বাড়িতে গিয়ে বলে এসেছে, যদি ওরা কেউ আমাদের কোন রকম ভাবে সাহায্য করে তাহলে বিশুগুনটা ওদের বেঁচে থাকা মুশকিল করে দেবে। কেসটা তো আমি লড়ছি, আমাকে ছেড়ে ওরা আপনাদের পেছনে কেন পড়লো আমি তো সেটাই বুঝতে পারছি না। ওদের মনের ভেতর এত ভয় যে ওরা আমার পরিবারকেও এভাবে বিব্রত করতে ছাড়লো না। এবার আমি ওদের বিপরীতে কেসটা তো লড়বই। ওই চম্পকলালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে পাঠাতে না পারলে আমার নামও সুনন্দা নয়। এই বলে সুনন্দা ফোনটা রেখে দেয়। সে তার চেয়ার থেকে উঠে তার স্যারের ঘরে যেতে যাবে এমন সময় হঠাৎই সেখানে অনেকজন পুলিশ চলে আসে। সুনন্দা পুলিশ ইন্সপেক্টর মহিমা দেবীকে জানায় কিভাবে চম্পকলালের গুন্ডারা তার পরিবারের সবাইকে বিব্রত করছে, আর সুনন্দা এটাও বলে যেন এক্ষুনি তারা সবাই বিশুগুন্ডাকে আটক করার ব্যবস্থা করে। আমি খুব খুশি হয়েছি যে আপনারা আমি ডাকার আগেই এখানে এসে গেছেন। এবার তাড়াতাড়ি চলুন ম্যাডাম, আমার স্বামী আর শাশুড়ি মায়ের অবস্থা খুব খারাপ, ওরা ভয়েতে একেবারে সিটিয়ে গেছে। সরি সুনন্দা ম্যাডাম, তবে আজকে আমি আপনার কাজে কিংবা আপনার ব্যক্তিগত কাজে সাহায্য করতে এখানে আসিনি। আমরা এখানে এসেছি আপনাকে গ্রেফতার করতে। আপনার বিরুদ্ধে প্রখ্যাত ব্যবসায়ী চম্পকলালকে মানহানির মামলায় ফাঁসানোর চেষ্টা করার অভিযোগ আছে, আপনাকে আমাদের সাথে যেতে হবে। চম্পকলাল প্রখ্যাত ব্যবসায়ী? ও আমাদের শহরের এমনকি আমাদের রাজ্যের সব থেকে বড় ড্রাগ ডিলার। ওর জন্য প্রত্যেক দিন কত কত লোকের কত ক্ষতি হয় বলুন তো। ও ছোট ছোট বাচ্চাদের ওর কোম্পানিতে কাজ করায়। এর পরেও আপনারা ওর কথায় আমাকে গ্রেফতার করতে এসেছেন? মহিমা দেবী সুনন্দার কোনো কথাই শোনে না, তারা সুনন্দাকে থানায় ধরে নিয়ে চলে যায়। চিত্রা দেবী এবং বিক্রম দুজনেই সুনন্দার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তাদের কাছে সুনন্দার কোনো ফোনও আসে না। স্বাভাবিকভাবে বিক্রমকেও পুলিশ গ্রেফতার করে জেলে বন্দি করে দেয়। চিত্রদেবীর সমস্ত খবর পেয়েও কারোর কাছ থেকে সাহায্য পায় না, কারণ প্রাণের ভয়ে তাদের পাড়ার সবাই চিত্রদেবীকে সাহায্য করতে নিষেধ করে। এইভাবে কয়েকদিন কাটে। সুনন্দার এক উকিল বন্ধু সুনন্দা এবং বিক্রম দুজনকেই জেল থেকে ছাড়িয়ে আনে। তুই এবারে সব ছেড়ে দে, এদের পেছনে গিয়ে নিজেরা নিজের শ্বশুর বাড়ির লোকেদের জীবন বিপন্ন করিস না। বিক্রম আর কোনোদিনও চাকরি করতে পারবে না, কারণ পুলিশের খাতে লাল কালি পড়ে গেছে, তাও ড্রাগ ডিলিং এর মতো কেসে। বাড়ি ফিরে যা, ভাবনা চিন্তা কর, দেখ অন্য কাজ শুরু কর। সেদিনই বাড়ি ফিরে আসে সুনন্দা এবং বিক্রম, দুজনেই তাদের জীবন নিয়ে বড্ড বেশি অনিশ্চিত হয়ে পড়ে। কোথাও তারা কোনো কাজ পায় না, তারা কেউ সাহস করে তাদের কাজই দিতে চায় না। তাদের জমানো যা পুঁজি ছিল দুবছরের মধ্যে দেখতে দেখতে সবটাই শেষ হয়ে আসে। তাদের রাস্তায় বেরিয়ে ভিক্ষা করার মতো পরিস্থিতি এসে দাঁড়ায়। তখন সুনন্দার আলাপ হয় প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা একজন পুলিশ ছিল। আমাকে একটা কাজ দিতে পারবেন ম্যাডাম? আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। দয়া করে আমাকে একটা কাজ দিন, আমি আর আমার স্বামী দুজনেই একদম বেকার বসে আছি। আমার শাশুড়ি মা অসুস্থ, এখনই কোনো কাজ না পেলে ওনাকে বাঁচাতে পারবো না। খুব ভালো সময় এসেছো, বিশ্বাস করো আমি সবেমাত্র ট্রান্সফার নিয়ে এই শহরে এসেছি। আমার একজন কাজের লোকের খুব দরকার ছিল, আর একজন ড্রাইভারেরও দরকার ছিল। তোমার স্বামী যদি গাড়ি চালাতে পারে তাহলে ওকেও নিয়ে এসো, ঠিক আছে? ভাগ্যিস নতুন এসেছে, সেই কারণে আমাকে চেনে না, তাই এক কথাতেই কাজ দিতে রাজি হয়ে গেছে। ধন্যবাদ উপরওয়ালা। সুনন্দা শুরু শুরুতে প্রিয়াঙ্কার বাড়িতেই কাজ করা শুরু করে, আর বিক্রম প্রিয়াঙ্কার বাড়ির গাড়ি চালায়। এভাবে তাদের জীবনে একটু একটু করে পরিবর্তন আসতে থাকে। একদিন প্রিয়াঙ্কাকে সুনন্দার রেস্টুরেন্ট খোলার কথা জানালে প্রিয়াঙ্কা নিজে থেকে আর্থিকভাবে সুনন্দা এবং বিক্রমকে সাহায্য করে, এবং তারপর থেকেই শুরু হয় উকিল বউয়ের রান্নাঘর। এই সমস্ত কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে আকাশ থেকে পড়ে। আমি লয়ার সুনন্দার সাথে দেখা করব বলে অন্য শহর থেকে ট্রান্সফার নিয়ে এখানে এসেছিলাম, আর সেই লয়ার সুনন্দা আমার বাড়িতে এতদিন কাজ করলো আমি জানতেই পারলাম না। আমি আর ওকালতি নিয়ে কোনো কথা বলতে চাই না ম্যাডাম, আপনিও প্লিজ এগুলো বলবেন না। আমি আমার এই রেস্টুরেন্ট সামনেই সুখে থাকতে চাই। আমার জন্য আমার স্বামী আর শাশুড়ি মায়ের অনেক ক্ষতি হয়েছে, আমি আর এসব ক্ষতি হতে দিতে পারবো না। আমার বাবা এই শহরের পুলিশ কমিশনার, আর আমি আমাদের থানার ইনচার্জ, এটুকু তো তুমি জানোই। তোমাদের পুরোপুরিভাবে পুলিশি সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার, তুমি একদম নিশ্চিন্তে থাকো। চম্পকলাল আর ওর গুন্ডাদের জেলে আমি পাঠাবোই। প্রিয়াঙ্কা চম্পকলালের কেসটা আবার নতুন করে খুলতে চায়। সুনন্দার কাছে যা যা প্রমাণ ছিল প্রিয়াঙ্কা সুনন্দাকে প্রায় জোর করে তার কাছ থেকে সমস্ত প্রমাণগুলো দেখতে চায়।
সমস্ত প্রমাণ হাতে পেয়ে প্রিয়াঙ্কা সরাসরি ভাবে চম্পকলাল, বিশু গুন্ডা এবং তাদের দলের আরো লোকজনদের গ্রেপ্তার করে। বিশু গুন্ডা আদালতে স্বীকার করে যে সে বিক্রম এবং সুনন্দাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছিল। শেষ পর্যন্ত সুনন্দা এবং বিক্রম দুজনেই তাদের কাজ ফেরত পায়। প্রিয়াঙ্কার চেষ্টায় তাদের সকলের জীবন আর উকিল বউয়ের রান্নাঘর রমরমিয়ে চলতে থাকে।